সাইনোসাইডিসের পুরনো সমস্যা হঠাৎ করে মাথা চাড়া দিয়ে উঠেছে। নাক বন্ধ হয়ে যাওয়ায় শ্বাসকষ্টে ভুগছেন বাংলাদেশ দলের লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব। সমস্যা থেকে মুক্তি পেতে তরুণের করাতে হতে পারে সার্জারি। অলরাউন্ডার সাইফুদ্দিন খাবারের স্বাদ পাচ্ছেন না, জ্বরও আছে তার। দুই ক্রিকেটারকে রেড জোনে রেখেছে বিসিবি। কিছুদিন আগে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বিপ্লবের বাবা, পরে জানা যায় হার্টের বাল্বে সমস্যা তার। অ্যাজমা রোগী হয়, শ্বাস নিতে কষ্ট হচ্ছিল তার। বিপ্লবের সমস্যাটাও বেশ পুরনো। বিপ্লবের সাইনাসের সমস্যা যে প্রবল হয়ে উঠেছে সেটি বিসিবি ও বিসিবির মেডিকেল বিভাগ বুঝতে পারে অ্যাপের মাধ্যমে। করোনা মহামারীর এই দুঃসময়ে খেলোয়াড়দের শারীরিক অবস্থার আপডেট জানতে সবাইকে অ্যাপের আওতায় এনেছে বোর্ড। S10 নামের অ্যাপটিতে লগ ইন করে বেশ কয়েকটি লিখিত প্রশ্নের উত্তর দিতে হয় খেলোয়াড়দের। উত্তর নেতিবাচক এলে রেড জোনে রাখা হয় তাদের। শ্বাসকষ্ট আছে কি না উত্তরে হ্যাঁ বলতে লাল সিগন্যাল উঠে যায় বিপ্লবের নামের পাশে। আরেক তরুণ ক্রিকেটার মোহাম্মদ সাইফুদ্দিনও পড়েছেন রেড জোনে, অর্থাৎ বর্তমানে ঝুঁকিতে আছেন তারা। দুই তরুণ অলরাউন্ডার ছাড়া বাকি সবাই ভালো আছেন, তাদের সবার নামের পাশে গ্রিন।